প্রিজন ব্রেক টেলিভিশন সিরিজটি হয়তো অনেকেই দেখেছেন। এতে কারাগার থেকে পালানোর নানা দুর্ধর্ষ কৌশল সিনেম্যাটিকভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। তবে এবার বাস্তবে প্রায় একই ধরনের ঘটনার সাক্ষী হল যুক্তরাজ্য। দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ান্ডসওর্থ কারাগার, এখানে বন্দী 21 বছর বয়সী সাবেক ব্রিটিশ সামরিক সদস্য ড্যানিয়েল আবেদ খালিফি। তার বিরুদ্ধে ব্রিটেনের একটি সামরিক ঘাঁটিতে বোমার মতো দেখতে বস্তু রাখার দায়ে, সন্ত্রাসবাদে জড়িত থাকা ও ব্রিটেনের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের দায়ে বিচার কাজ চলমান থাকায় কারাগারে বন্দী রাখা হয়। চলতি বছরের 13 নভেম্বর উইলউইচ ক্রাউন কোর্টে ড্যানিয়েল খালিফির বিচার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার সকাল 7:30 ওয়ান্ডসওর্থ কারাগারের রান্নাঘরে কাজ করছিলেন ড্যানিয়েল খালিফি। এ সময় সেখান থেকে বের হয়ে আসছিল খাবার সরবরাহের একটি ভ্যান, আর এই সুযোগটিকেই কাজে লাগান খালিফি। ভ্যানের নিচে ঢুকে পড়ে লুকিয়ে কারাগার থেকে বের হয়ে আসেন। পরে 8:30 দিকে ভ্যানটি পুটনি এলাকায় থামলে সেখান থেকে পালিয়ে যান তিনি। এরপরই তাকে ধরতে রুদ্ধশ্বাস অভিযান শুরু করে ব্রিটিশ পুলিশ। এমনকি তার সন্ধান দিতে পারলে ঘোষণা করা হয় £20,000 অর্থ পুরস্কার। এছাড়া ড্যানিয়েল খালিফির ব্রিটেন থেকে পালিয়ে যাওয়া ঠেকাতে সব বন্দরে জারি করা হয় সতর্কতা। পরে দক্ষিণ লন্ডনের চিসউইক এলাকায় তাকে বেশ কয়েকবার দেখা গেছে বলে জানান স্থানীয়রা। এরপর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে পুলিশ। শুক্রবার পুরো রাত চিসউইক এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অবশেষে শনিবার সকালে চিসউইক থেকেই তাকে গ্রেফতার করা হয়। এদিকে ড্যানিয়েলকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন G20 সম্মেলনে ভারতে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অভিনন্দন জানিয়েছেন দেশটির পুলিশ বিষয়ক মন্ত্রীও। কারাগার থেকে ড্যানিয়েলের পালিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ বিচার বিভাগের সচিব। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।